ঘটনা শুরু গেল শুক্রবার। বঙ্গবন্ধু সেতুতে উঠতে গিয়ে লাইনচ্যুত হয় সুন্দরবন এক্সপ্রেসের দুটি চাকা। ট্রেনটিকে লাইনে ওঠাতে সেই যে সাত ঘন্টা সময় লেগেছে তারই জের টানতে হচ্ছে এখনও। ওই সাত ঘন্টা বিলম্বের কারণে রেলের শিডিউল বিপর্যয় এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে কয়েকটি ট্রেন এখনও ঢাকায় আসতে পারেনি। এই তালিকায় আছে রংপুর, সুন্দরবন ও পদ্মা এক্সপ্রেস। সময় কুলানো যাবে না বলে লালমনি ঈদ স্পেশালের যাত্রা বাদই দেওয়া হয়েছে, ফেরত দেওয়া হয়েছে টিকিটের দাম। রংপুরে গিয়েছে, এখনও ফেরতই আসেনি, এর বদলে আরেকটা ট্রেন দিচ্ছে, সে ট্রেনেরও এখনও কোনো খবর নেই। সাড়ে আটটার সময় বলছে যে ট্রেনের সমস্যা, এর আগে আর বলে নাই। ভোর ছয়টার ট্রেন, এখন লিখছে বিকাল ছয়টায় ছাড়বে। একটার পর একটা ট্রেনের সময় পেছানোয় তীব্র গরমে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কখন ট্রেন আসবে সে আশায় ঘন্টার পর ঘন্টা স্টেশনে কেটে যায়। কখন বাড়িতে যাবো, কখন গাড়ি আসবে, গাড়িতে উঠতে পারবো কি না, এই সবারই একটা মনের ভেতরে একটা সংকোচ আর কি। রেল কর্তৃপক্ষের কাছে আমার এটাই আর কি রিকোয়েস্ট হবে যে তারা যেন সিস্টেমটা আরো বেশি স্ট্রং করে এবং এই ধরনের দুর্ঘটনা কেন হচ্ছে বারবার। এই অবস্থায় নিজেদের অব্যবস্থাপনার কথা স্বীকার করেন রেল সচিব। এই ঈদের মধ্যে যে আমরা তিনটি অতিরিক্ত ট্রেন আমরা চালু করতে পেরেছি আপনারা জানেন, সে কারণে ছয়টি ট্রেনের অতিরিক্ত চাপ বঙ্গবন্ধু সেতুর উপরে পড়েছে এবং সেটি আমাদের সার্বিক ব্যবস্থাপনার উপরে কিছুটা এফেক্ট করেছে। আর সবচেয়ে যে সমস্যাটা হয়েছে সেটি হলো গত শুক্রবারে দেড়টার দিকে যে ডিরেলমেন্ট ঘটেছিল সেতুর মুখে, সেটি আমাদের সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছে। শিডিউল বিপর্যয়ের কারণে শত শত যাত্রী টিকিট কিনেও ফেরত দিয়েছেন। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা।